অতীতে বিএনপির আগুন সন্ত্রাসের কারণেই গণপরিবহন সংশ্লিষ্টরা উদ্বিগ্ন, তাই আগে ভাগে ধর্মঘটের ডাক দিয়েছে। এতে সরকারের কোনো হাত নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। আন্দোলনের নামে আবারও নৈরাজ্য করলে জনরোষ পালানোর পথ পাবে না বলে হুঁশিয়ারি দেন তারা। আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে সভা সমাবেশে ব্যস্ত সময় পার করছেন দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। তাদের পাল্টাপাল্টি বক্তব্যে তোলপাড় রাজনৈতিক অঙ্গন। বিএনপির পাশাপাশি নিজেদের অবস্থান জানান দিতে মাঠে নেমেছে আওয়ামী লীগও। নেতারা বলছেন, নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদল সম্ভব নয়, আর তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নই ওঠে না। কথা বলেন পরিবহন ধর্মঘট নিয়েও। পরিবহন ধর্মঘটের যে ডাক দিচ্ছে তাদের ব্যাপারে সরকারের কোনো ইন্ধন নাই, সরকারের কোনো সমর্থন নাই, বা সরকার কোনো রকম তাদেরকে প্ররোচিত করছে না। মিথ্যাচার আর বিভ্রান্ত সৃষ্টি করা, এটাই হলো যে বিএনপির নেতাদের কাজ। নেতারা বলেন হুঙ্কার দিয়ে সরকার পতন সম্ভব নয়, আন্দোলনের নামে বিএনপি কোনো বিশৃঙ্খলা করলে তার পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন দলের শীর্ষ নেতারা। হুঙ্কার দিয়ে এবং নানা ধরনের বক্তব্য বিবৃতি উস্কানিমূলক যেটা, সেইগুলো করে কোনো লাভ হবে না বা এই সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে না। 13-14 সালের মতো আবার যদি ওই রকম পথে হাঁটে, ওই রকম অবস্থার সৃষ্টি করে, জনরোষে তারা পালাবার সুযোগ পাবে না। বিএনপির কোনো কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে না বলে মন্তব্য করেন নেতারা। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। স্বস্তি চায়।